দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের চাপ এবং ভোগান্তি অব্যাহত রয়েছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল জুয়েল, কথা বলবো তার সাথে। জুয়েল, আজকের দিনে আসলে টিকিট প্রত্যাশীদের অভিযোগ কি কি ধরনের রয়েছে? চৈতি, আসলে অভিযোগের যে ভিন্নতা তেমন কিছুটা আমরা নতুনভাবে পাইনি। তাদের সহজ ডট কমকে নিয়ে যে অভিযোগ অগ্রিম টিকিট বিক্রির শুরুর দিন থেকে ছিল, সেটিও কিন্তু এখনও রয়েছে। তো আজকে সহজ ডট কমের ব্যবস্থাপক জনসংযোগ, তার সাথে কথা হয়েছে। তো তিনি আমাদেরকে বলেছেন যে শুধুমাত্র আজকে সকালের পরিসংখ্যানই যদি আমাদেরকে দিয়েছেন, যে সকাল 8টা থেকে ওয়েবসাইটটি যখন সচল করা হয়, তখন থেকে ওয়েবসাইটে হিট করেছে 18 লাখ মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে, এবং টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে 2 মিনিটের মধ্যে। অর্থাৎ 13,000 টিকিট অনলাইনে প্রতিদিন বিক্রি করার কথা, সেই 13,000 টিকিট 2 মিনিটের মধ্যে অনলাইনে বিক্রি শেষ হয়ে গেছে। তো এই সূত্র ধরে তিনি বলছেন যে সকল অভিযোগ গ্রাহকরা বা যাত্রীরা করছেন, যে ওয়েবসাইটে ঢুকতে পারছেন না, সার্ভার জটিলতা, সার্ভার স্লো, বিভিন্ন অভিযোগ অজুহাতের কথা বলছেন, কিন্তু সকল অভিযোগ তিনি বরাবরের মতো অস্বীকার করছেন। আর অনলাইনে যারা টিকিট পাচ্ছেন না, তারা আসলে বাধ্য হয়ে কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং তাদের কাঙ্ক্ষিত টিকিটের জন্য অপেক্ষা করছেন। আপনি জেনে থাকবেন যে আজ তৃতীয় দিন, 29 তারিখের টিকিট দেওয়া হচ্ছে কমলাপুর সহ 5টি কেন্দ্র থেকে। তো 5টি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে। তো এই আমরা সংশ্লিষ্ট যারা আছেন বিভিন্ন গণপরিবহনের সাথে ঈদযাত্রা উপলক্ষে, তারা সবাই ধারণা করছিলেন যে 28 এবং 29 তারিখের টিকিটের চাহিদাই কিন্তু বেশি থাকবে। তেমনটাই আমরা দেখতে পেয়েছি সকাল থেকে এখানে এসে যাত্রীদের অনেক ভোগান্তি। অনেকে গতকাল বিকেল থেকে দুপুর থেকে এখানে এসেছেন, সন্ধ্যার পরে এসেছেন, তারা এখানে ইফতার এবং সেহরি করেছেন, এবং সবশেষ সকালে দেখা গেল যে 8টার সময় টিকিট দেওয়া শুরু হয়েছে, তার 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে তারা টিকিট নিয়ে যে যার গন্তব্যে ফিরে গেছেন এবং তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে ঈদযাত্রায় রেলে ঈদযাত্রাটা কতটা আরও ভোগান্তি মুক্ত হয় এই ব্যাপারে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা যদি যায়ও বিভিন্ন স্টেশনের পর, যেমন বিমানবন্দর স্টেশনের পর থেকে অতিরিক্ত যাত্রী চাপ উঠতে থাকে, বাড়তে থাকে, তো সেক্ষেত্রে রেল কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি তারা কামনা করেছেন। চৈতি, জুয়েল, ধন্যবাদ আপনাকে।